নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে প্রতিভা কালেকশনের অনুষ্ঠান, রোজির অনুষ্ঠান, অসাধারণ লাগছে রোজি কে। তুমি পড়েছো লখনউ চিকেন উইথ বাদলা, মানে মুকেশ বাগ, আর তার সঙ্গে তোমার জুয়েলারি ভীষণভাবে কমপ্লিমেন্ট করছে শাড়িকে, তার সঙ্গে তো ব্লাউজ বটি। কিন্তু আজকে আমি প্রতিভা কালেকশনের কাঁথা, অ্যাপ্লিক কাঁথায় সেজেছি। কাঁথাটা হচ্ছে গাছি তসরের উপরে একদম পাতা, মানে পাতার হচ্ছে নকশা, সমস্তটাই পাতা, দেখুন ছড়িয়ে রয়েছে পাতা, আর তার সঙ্গে লাল কালোর যে কাঁথার পোর্শনটা ওটা কিন্তু অ্যাপ্লিক করে গেছে। এই হচ্ছে অল ওভার দ্য শাড়ি 7800। আর এটা যেমন আমি ব্ল্যাক স্টিচে পরে আছি কর্নার টু কর্নার, সেরকমই একটা দেখাবো হচ্ছে রেড পাতা, আমারটা হচ্ছে ব্ল্যাক পাতা, এটা 7800। সেম শাড়িটাই রোজির সামনে রয়েছে, আমি একটু রিকোয়েস্ট করব রোজির সামনে শাড়িটা ধরতে, কারণ ওই শাড়িটা আমি যেটা পরে আছি সেম পিস সেম মেটেরিয়াল, শুধু কালারটা আলাদা, যেটা রয়েছে হচ্ছে লালে, আমারটা রয়েছে ব্ল্যাকে, ওটাই রয়েছে রেডে, এটাও তাই 7800, তাই তো 7800 আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপরে দুটো শাড়ি আমাদের দেখানো হয়ে গেল, আর রোজি যে শাড়িটা পরে আছে ওটা যেমন হোয়াইটে ওটাও পেয়ে যাবেন, ঠিক ওরকমই আমরা ব্ল্যাকে দেখাবো। তোমার শাড়িটার আর এই টেবিলের শাড়িটা কিন্তু কোনো নাম্বার নেই, ওটা টেবিল বলতে হবে বা তোমার শাড়িটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথম শাড়ি যেটা এক নম্বর শাড়ি, এক নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 6500। এটা কিন্তু হাতের কাজ আপনারা জানেন, লখনউ চিকেন একদম ওখান থেকেই কাজ হয়েছে, তার সাথে মুকেশ রয়েছে এখানে, কিন্তু সিলভারে নয়, মুকেশ রয়েছে গোল্ডেনে, দারুণ লাগছে শাড়িটা। এর সঙ্গে তুমি তো গোল্ডেন জুয়েলারিও কিন্তু খুব ভালো হতে পারে, সিলভারও যেতে পারে, সিলভার ভীষণ ভালো যেতে পারে। এটা 6500 উইথ ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, 6500 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 6500। এবারে আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি, এই শাড়িটাও খুব ভালো দেখতে, এটা অ্যাকচুয়ালি পাউডার ব্লু, অ্যাকচুয়ালি আইস ব্লু বললে মনে হয় বেটার হবে, আইসক্রিম ব্লু বলেছিল আগের বার, আইসক্রিম ব্লুই একদম, তুমি বলো এই কালারটা খুব সুন্দর, এর মধ্যে একবার দেখো অ্যাকচুয়ালি এই যে ধরে ধরে মুকেশের কাজ, এটা কিন্তু টাইম টেকিং এক্স্যাক্টলি, আপনি তবে তোমার দাম কিন্তু সেই তুলনায় বেশ কম, এতটা কাজ অল ওভার। আগেরবার দেখো আমি এবারেও দেখাবো, অল ওভার দেখিয়েছিলাম 5 এ, এটা কিন্তু মুকেশ দিয়ে অল ওভার 6500, মানে কিছুই নয় দামটা, 6500 তে পাচ্ছেন। নাম্বার 2 দেখালাম, দু নম্বর শাড়ি, আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, দু নম্বর শাড়ি 6500। নাম্বার 3 তে যাব, তিন নম্বর, বাহ কালারগুলো এত সুন্দর, না সবই কিন্তু প্যাস্টেল, মানে ধরুন ডার্ক কালার বলতে কালো আর লাল একদম, আদারওয়াইজ সব কালারই কিন্তু প্যাস্টেল শেডে পাবেন। এটা লেমন ইয়েলো, একদম লেবুর রস, মানে কি লেমন ইয়েলো, ফ্লুরোসেন্ট লাইট লেমন ইয়েলো, ভীষণ সুন্দর মুকেশের কাজের জন্য না শাড়িটা দেখতে খুব ভালো লাগছে। লখনউ চিকেন এবছর ভীষণভাবে চাহিদা তৈরি করেছে, আর তার মধ্যে মুকেশ পরুন, এইগুলো অ্যাসেট শাড়ি। নাম্বার 3 6500, 6500। তুমি জানো না আগের এপিসোডটা পড়ে যাওয়ার পরে আমাকে ফোন করে বলছে দিদি এত কম কি করে লখনউ চিকেন, তো দাম এত পিওর 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 লখনউ চিকেন এত কম কি করে, আলে মাঝে কম দিলেও সমস্যা, ছেড়ে দাও এটা ছেড়ে, মানে যে যদি মানে শাড়িটা খোদ জায়গা থেকে ডাইরেক্ট আনা যায়, মানে ধরুন মেটেরিয়ালটা ডাইরেক্ট কাজটা করিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু লাভের মার্জিনটা অনেকটা কমে যায়, মানে মানে কি বলবো, মানে প্রাইস ট্যাগিংটা অনেকটা কমে যায়। তুমি একটু ছেড়ে দেবে, হ্যাঁ তোরে নিই আমি, টুকটুকে লাল শাড়িটা অসম্ভব, তার সাথে কাঁচটা আর সোনার গয়না না অনেক সময় পরা যায় না, কিন্তু এর সঙ্গে সিলভার মোতি সব পরে, তোমার জুয়েলারিটা এই শাড়িটার সঙ্গে পারফেক্ট একদম। উইথ ব্লাউজ পিস নাম্বার হচ্ছে 4, চার নম্বর শাড়ি 6500, 6500 চার নম্বর। চারের পরে চলে যাব পাঁচ নম্বর শাড়ি নাম্বার 5, যেটা আগে দেখিয়েছিলাম আগের বারও, অল ওভার কালারটা খুব সুন্দর, এটা কিন্তু মুকেশ ছাড়া, এটা মুকেশ ছাড়া, আমরা 1 2 3 4 4টে মুকেশ দেখলাম, আর তোমারটাও মুকেশ রয়েছে, সাদাটাও পেয়ে যাবেন যদি কেউ চান, সাদাটাও পেয়ে যাবেন। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে তোমার, এটা হচ্ছে স্কাই ব্লু, কিন্তু সবটাই হচ্ছে ইংলিশ টোনে, আগেরটা কিন্তু একটু পাউডারি স্টোন ছিল, একদম এটা একদম ওটা আইস স্টোন ছিল, আর এটা হচ্ছে স্কাই ব্লু, এবং এটারও প্রাইস তোমার একই, অর্থাৎ 5000 অনলি, 5000 টাকা, পাঁচ নম্বর নাম্বার 5 দেখালাম। এবার আসছি নাম্বার 6, ল্যাভেন্ডার কালার, এই কালারটা নাম্বার 6, ছ নম্বর শাড়ি ল্যাভেন্ডার টোন, পুরোটা কাজ রয়েছে, নাম্বার 6 দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 5000, ছ নম্বর 5000,
অল ওভার ওয়ার্ক, একদম হ্যান্ড ওয়ার্ক, এটা কিন্তু হাতের এমব্রয়ডারি, একদম পিওর লখনৌ এর কাজ, এটা অল ওভার কাজ, এটা 5,000 উইথ ব্লাউজ পিস, নাম্বার হচ্ছে 6, নাম্বার 7, এটা অ্যাশ কালার, একদম মানে গ্রে, অ্যাশ গ্রে, ছাই ছাই রং, নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি দেখাচ্ছি, নাম্বার 7, বাহ, 7 নম্বর নাম্বার 7, এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 5,000, 7 নম্বর শাড়ি 5,000 উইথ ব্লাউজ পিস। এবারে আমরা চলে যাব হচ্ছে 8 নম্বর শাড়িতে, নাম্বার 8, এই শাড়িটা আমার টেবিলে একটা শাড়ি রয়েছে, এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন অ্যান্টিকজারির যে শাড়িটা বন্ধেজ রয়েছে, এই শাড়িটারই কালার আমরা এখন দেখাচ্ছি, কোরা অর্গানজা, কোরা অর্গানজা বেনারসি, এটা হচ্ছে 6500, 6,500 টাকা দাম, এটার ব্লাউজটা ভীষণ সুন্দর বেনারসি ব্লাউজ, অ্যাকচুয়ালি মেটেরিয়ালটা উইভ হয়েছে, তারপরে সেটা টাইন দেয় মানে বন্ধেজ হয়েছে, এটা রয়েছে ব্লাউজটা, অল ওভার উইভিং ব্লাউজ, এই শাড়িটা কি ভালো দেখতে, গায়ে ফেলে দেখিয়ে দাও তুমি, গায়ে ফেলে তো দেখাবোই, এই শাড়িটা মাত্র 6,500 টাকা সিল্ক মার্ক দিয়ে, একদম পিওর, এটা পিওর অর্গানজা বেনারসি উইথ সিল্ক মার্ক। তবে এই শাড়িটা তুমি যেরকম ব্লাউজ পরে আছো, এখন তো ব্লাউজ রেডি হবে না, ওর যেরকম ব্লাউজ পরে আছে এরকম ব্লাউজ দিয়ে পরবেন, গোল্ডেন জুয়েলারি পরবেন, দারুণ লাগবে, এবং এটার প্রাইস হচ্ছে 6500, 6,500, বন্ধেজটাও খুব সুন্দর হয়েছে, একদম হাটকে দেখো মানে বন্ধেজের সাথে কোরা, মানে প্রথমে উইভ তারপরে আর মানে দুটো ইউনিটের কাজ, একদম ওটা গেছে হচ্ছে নাম্বার 8। এবার আসছি নাম্বার 9, 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা ব্ল্যাকে হচ্ছে আঁচল পার ব্লাউজ, এটা হচ্ছে ব্ল্যাকে আর বডিতে বন্ধেজটা গেছে, দেখুন এগুলো কিন্তু সব ভার্জিন কালার টোনে থাকে, সেটাকে তারপরে বন্ধেজ করা হয়েছে, প্রাইস হচ্ছে 6,500, 6,500, নাম্বার 9, 9 নম্বর, 6,500 উইথ ব্লাউজ পিস, নাম্বার 9 এর পরে যাব নাম্বার 10। আপনাদের বলে দিই প্রতিভা কালেকশন হচ্ছে কুদঘাটে, ঠিকানা যাচ্ছে, আর তোমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সবই রয়েছে, একদম একটু খুঁজে নেবেন, ইনস্টাগ্রামেও পাবেন, ইনস্টাতে পেয়ে যাবেন, প্লাস ফেসবুক পেজেও পাবেন, সেখানেও কিন্তু আপনারা দেখে রিকোয়েজিশন দিতে পারেন। এটা না গ্রিনের শেডে কি মিষ্টি দেখতে, এটা ভীষণ আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে গ্রিনটা আমার, দারুণ লাগে, অসাধারণ দারুণ দেখতে শাড়িটা, আর কোয়ালিটি, এই যে ব্যাপারটা না, পিওর কোরা তো পিওর কোরা, এর ব্যাপারটাই একদম আলাদা। আচ্ছা এটা বলে দিলে রিপিট অর্ডার হলে পরের বার কিন্তু ডাইটা চেঞ্জ হবে, কারণ ডাই তো বন্ধেজটা তো একরকম হবে না, হয়তো প্যাটার্নটা সবুজটা, হ্যাঁ প্যাটার্নটা চেঞ্জ হবে, কারণ রিপিট অর্ডারে লোকে চায় তখন হয়তো আমরা বলে দিই যে প্যাটার্ন ওয়াইজ চেঞ্জ, এটা একটা একটাই, হ্যাঁ প্রাইস হচ্ছে 6500, নাম্বার 10। এবার আসছি নাম্বার 11, 11 নম্বর, ওয়াও নতুন বউ অষ্টমীর দিন পরুন, কিংবা এটা না পরে সিঁদুরও খেলা, সিঁদুর খেলা যায়, মা বরণে পরুন, এটা ব্লাউজটা আলাদাই আছে, দারুণ দেখতে শাড়িটা, লাল হলুদে প্রচুর সোনার গয়নায় সাজা যায় শাড়িটা, প্রচুর সোনার গয়নায় সাজা যায়, নাম্বার হচ্ছে 11, 11 নম্বর শাড়ি, 6,500, 6,500, 11 নম্বর। এবার আসছি 12, তসর বেনারসি, অ্যান্টিক বর্ডার তসর বেনারসি, এটা কিন্তু কাতান বাই তসর, কাতান বাই তসর, তসর বেনারসি তো অনেক রকম হয়, কোরা বাই তসর হয়, কাতান বাই তসর হয়, মটকা বাই তসর হয়, এটা হচ্ছে কাতান বাই ব্লাউজ গেল, শুরুতে হচ্ছে শুরুতে ব্লাউজ পিস একদম কাতানে শুরুতে যাচ্ছে, ব্লাউজ কিন্তু কালচে মারুন, মারুন একদম তোমার গার্নেট ঘ্যাসা কালার, গার্নেট ঘ্যাসা কালার, একদম কালারটা একদম আলাদা, ডিফারেন্ট মানে টোটাল মানে চলতে মেরুনটা নয়, নয় মানে সব এজের জন্য আমার মনে হয় পারফেক্ট, পারফেক্ট কালার। প্রাইস হচ্ছে 8500, 8,500 টাকা, 12 নম্বর শাড়ি, 8,500, নাম্বার 12, 8,500 উইথ ব্লাউজ পিস, নাম্বার 13, 13 নম্বর, কি ব্লু বলবে এটা, এটা ইন্ডিগো ব্লুই বলি, কেন বলো তো একটু পাউডার পাউডার স্টোন আছে, হ্যাঁ এটা রানীর সঙ্গে যাচ্ছে ইন্ডিগো ব্লু, দারুণ দেখতে, এইসব শাড়ি না কোনোদিন পুরনো হয় না, এগুলো চিরকালীন, সবসময় ওয়ার্ড্রপে রেখে দেওয়া শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে এটা 8500, নাম্বার 13, নাম্বার 14, ওয়াও এটাও তসর বেনারসি, এটা আরো ভালো লাগছে, কেন জানো ওগুলো তো আমরা দেখি, কিন্তু এরকম স্মল পার তসর বেনারসি আর ব্রোকেট ব্লাউজে এটা তোমার করানো, করানো এগুলো করানো, মানে এগুলো চলতি নয়, মানে আপনি গিয়ে পেয়ে যাবেন গোছের নয়, এটা ব্রোকেট অল ওভার ব্লাউজটা, কালারটা পাউডার পিচ, মানে এত সুন্দর স্মার্ট কালার, সব বয়স সব এজ, পুরো মিনে করা কাজ দেখো,
এবং কাজটার কথা বলি যে অনেক সময় মায়েরা চওড়া পাড়টা অ্যাভয়েড করে, বয়স হয়ে গেছে পরবো না, এটা একদম পাউডার ইংলিশ টোন পিচ। প্রাইস হচ্ছে 7500 অনলি মাত্র, এবং সিলভার টিস্যুর মানে সিলভার জরি, পিওর জরি, এটা সিলভার জরির ব্যবহার, 7514 নম্বর, সেম ওয়ার্কটা সেম থাকবে, কম্বিনেশনটা একটু বদলে গেল। এটা হচ্ছে 15 নম্বর, পিওর সিল্ক একদম, মানে এটা হচ্ছে তসর, একদম পিওর সিল্ক তসর বেনারসি। এই হচ্ছে শাড়ি, মানে কাতানের টানায় তসরের ঘর না, খালি এর পাটটা সরু এবং ভেতরে বুটা যাচ্ছে, মিনা বুটা। আর প্রাইস হচ্ছে 7500। আর ব্লাউজটা ভীষণ সুন্দর, হেভি ব্লাউজ, 7515 নম্বর। এবারে আসবো 16 নাম্বার 16, লালটা দেখো পুরা লাল এসছে, কালারটা ভীষণ ভালো এসছে, কি দারুণ হয়েছে গো শাড়িটা, অসাধারণ। লাল দেখলেই আমার মানে কিরম একটা করে, মনে হয় যেন সেরকম একটা ব্যাপার হয়। এই লালটা কিন্তু সব বয়সে সব এজে, লাল পরুন, লাল পরুন আর তার মধ্যে সবুজ দিয়ে, এখন তো ব্লাউজের ভীষণ ট্রেন্ড, ভীষণ ফ্যাশন। তোমার তুমি যেরকম লাল পরেছো, মানে একটা গ্রিন যদি কারোর কাছে থাকে, এই শাড়িটা অনায়াসে পড়তে পারো। আমি তো এটা আজরের ব্লাউজ দিয়ে কাউকে রেফার করতে পারি, পারে সে পড়তে, একদম ব্লু আজরের ব্লাউজ। এই নিজের ব্লাউজটা ভীষণ সুন্দর, হেভি ব্লাউজ। প্রাইস হচ্ছে 7500 নাম্বার 16। এইবারে আসছি নাম্বার 17, এটা কিন্তু ছত্তিশগড় তসর, এটা ছত্তিশগড় তাঞ্চুই তসর, তাঞ্চুই বেনারসিতে যেরকম উইভ থাকে ঠিক সেই রকম উইভ রয়েছে কোষা তসরে, ছত্তিশগড় কোষা তাঞ্চুই আর কি বলতে পারেন। এটা এই উইভিংটা খুব সুন্দর, কালার এই শাড়ি অ্যাজ ইট ইজ থাকে, কিচ্ছু হয় না। আমার বর্ডারে প্রায় 7 বছর ধরে রয়েছে একটা শাড়ি পিচ কালারে, অ্যাজ ইট ইজ, কিচ্ছু হয় না, মানে লো মেনটেন্যান্স শাড়ি বলতে পারো একদম। প্রাইসটা হচ্ছে 6200 অনলি, নাম্বার হচ্ছে 17, 17 নম্বর, 6200 নাম্বার 17। এবারে আসছি নাম্বার 18, ইয়েলো টোন, কি ভালো টেক্সচার করা, মানে উইভিংটাই টেক্সচার রয়েছে, ওই জন্য আমি তাঞ্চুই বললাম আর কি, সুতো তুলে নিয়ে যেরকম ভাবে হয়। এই হচ্ছে শাড়িটা, এই ইয়েলোটা কিন্তু মাস্টার্ডও নয়, না না না, এটা একটু সানশাইন ইয়েলো বলতে পারি, মানে সূর্যের সফট রোদ, সফট রোদ, তার সাথে সেলফ টাইপের কাজ গেছে। এবং এটার প্রাইস হচ্ছে 6200, 6200 নাম্বার 18, 18 নম্বর, হোলসেলাররাও যোগাযোগ করতে পারে তোমার সঙ্গে, আমার দামটা শুনে হোলসেলাররা হয়তো বুঝতেই পারছে, হোলসেলাররা এই কারণেই যোগাযোগ করবেন কারণ ওর কিন্তু প্রোডাকশন ইউনিট, তো সুতরাং আপনারা যেরকম ভাবে চাইবেন, যে কোয়ান্টিটিতে চাইবেন প্রোডাক্ট সেই কোয়ান্টিটিতে আপনি পেয়ে যাবেন। ধরুন এই শাড়ি আপনি হয়তো অনেক চাইছেন, হ্যাঁ সেটা, তবে হ্যাঁ সময়, এই শাড়ি বুনতে সময় লাগে, দিতে হবে কোরাটাও যেমনি বুনতে সময় লাগে, একটু ডাই করতে সময় লাগে। এই হচ্ছে পিঙ্ক টোনে, এটা হচ্ছে 19 নম্বর, 6200 নাম্বার 19, 6200 19 নম্বর, 6200। তোমার কাছে কি মানে আসা যাবে তো, এসে দেখে কেনাকাটা করা যাবে, একটু ফোন করে আসো একদম। আর যেটা বলবো, শুধু শাড়ি না, শাড়ির সঙ্গে অন্য ড্রেস, ব্লাউজ, ব্লাউজ ডিজাইনার ব্লাউজ তুমি যেরকম পরে আছো, আচ্ছা ওটা ছিল 17, 18, 19 দেখালাম, এবার 20 নম্বর পাটোলা দেখাচ্ছি। শাড়িটা কিন্তু অসাধারণ, তসর কিন্তু, জরি তসর, এটাতে প্রিন্ট হয়েছে, এটা পাটোলা প্রিন্ট হয়েছে, হ্যাঁ মানে উইভিংটা নয়, না এটা পাটোলা, যেটা রাজকোট পাটোলার যেটা উইভিং হয় সেটাকে প্রিন্টে আনা হয়েছে, মেটেরিয়ালটা খুব সুন্দর, একটা মুগা মুগা এফেক্ট রয়েছে, মানে এটার মধ্যে মাহেশ্বর, অ্যাকচুয়ালি মাহেশ্বরী এফেক্টটা রয়েছে, সিল্ক, এটা না সিল্ক না, এটা তসর, তসর তসর, জরি তসর, মানে চলতি জরি বড় তসর নয়, না এটা কিন্তু একদম তোমার বিষ্ণুপুরের জরি তসর, এটা ডিজিটাল হওয়াতে এটা এত সফট হয়ে যায়, এটার অরিজিনাল থানটা হচ্ছে আমরা যেটা পরে তুমি যে ব্লক প্রিন্টে যে অভ্যস্ত সেটাকে ডিজিটাল প্রসেসিং এ গেলে 5 বার প্রসেস হয়, ওটা এতটাই সফট হয়ে যায়, আমি লিনেন নিয়ে আসবো পরের বার দেখবে এত সফট হয়ে যাবে। এটার দাম হচ্ছে 5800, মানে এটা গাছি তসর, একদম গাছি তসর, গাছি তসর, তসর বাই তসর, তাকে ডিজিটাল প্রিন্টে রাজকোট পাটোলার প্রিন্ট করা হয়েছে উইথ ব্লাউজ পিস। প্রাইসটা হচ্ছে, ব্লাউজটা দেখে খানিকটা তসরের মতো মনে হচ্ছে, ঠিক ঠিক ঠিক, ব্লাউজটা তসর, এটা হচ্ছে 5800 নাম্বার 20, 20 নম্বর, মানে এত শাড়ি মনে হচ্ছে মাহেশ্বরী ধরছি, 20-র পরে যাবো 21, আমার নিজের মাহেশ্বরী ভীষণ পছন্দ, এত কমফোর্টেবল না পরে, পিওর মাহেশ্বরী যেটা, মানে যেটা আমরা পাই আর কি আজরাকে আজরাতে, এই শাড়িটাও ভীষণ ভালো হয়েছে, কালার কম্বিনেশনটা দারুণ দারুণ, এবং দামটা মাত্র 5800, আমার এটা সব থেকে বেশি বেস্ট সেলার্স এর মধ্যে পড়ে এগুলো, এগুলো একদম, মানে লোকে এসে 10-15টা করে, মানে যারা বুটিক ওনার্স নিয়ে যায়, বাহ একদম অন্য, মানে টেস্টটাই বদলে গেল। এটা হচ্ছে 5800 নাম্বার হচ্ছে 21,
22 তে যাব সত্যি কালার ভেরিয়েশন দেখাচ্ছি কেন দিওয়ালি আসছে মানে আমি জানি না পূজোতে আর কতজন নিতে পারবে দিওয়ালির জন্য কিন্তু এই শাড়িগুলো এটা ব্লু কালারে কম্বিনেশন গুলোই একদম হাটকে একদম একদম হাটকে 5800 5800 মানে দামটাও যে অনেক বেশি তা নয় বাট শাড়িটা ভীষণ সুন্দর 5800 নাম্বার 22 22 নম্বর উইথ ব্লাউজ শাড়িগুলোর না জাস্ট আমি অবাক হলাম আমি শাড়িটা হাতে ধরে 23 নম্বর নাম্বার 23 মানে ডিজিটাল প্রিন্টিং আর স্ক্রিন প্রিন্টিং এর মধ্যে ডিফারেন্স এটাই ডিজিটাল প্রিন্টিং এ প্রচুর প্রসেস থাকে আর স্ক্রিনে তো তোমার নরমাল নরমাল দিল এ পাশ থেকে একজন ঠেললো ও পাশ থেকে একজন ঠেললো এই তো গল্প এই হচ্ছে কালার ভেরিয়েশন ভীষণ সুন্দর হয়েছে শাড়িগুলো একদম অন্য রকম হয়েছে প্রাইস হচ্ছে 5800 নাম্বার 23 23 নম্বর 5800 উইথ ব্লাউজ 24 নম্বর এবার আজরাক সিল্কে হ্যাঁ এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্কে আজরাক একদম আজরাক মানে পিওর আজরাক যেটা প্রিন্ট নয় কিন্তু এটা একদম ডিসচার্জ যেরকম হয় আজরাক দো প্রসেস পিওর একদম আজরাক থেকে আজরাকার মানে ভূজ থেকে আসা ভূজ থেকে আসা একদম এটা ইয়েলো কালারটা কিন্তু খুব ভালো এসেছে না আসার পর থেকেই মানে মনে হচ্ছে এটা নিয়ে নি এটাই নিয়ে নি কালার এত প্রমিনেন্ট আসে না ইউজুয়ালি 4800 অনলি উইথ ব্লাউজ পিস 4800 মাত্র 4800 নাম্বার 24 শাড়ির সাথে কিন্তু আমি সিল্ক মার্ক দিচ্ছি সিল্ক একদম সিল্ক 100% সিল্ক তসরে পিওর যে এবারে আসছি 25 নম্বর শাড়ি নাম্বার 25 কালার কম্বিনেশন আজরাকে কিন্তু প্রমিনেন্ট হয় না আজরাকে লাউড কালার হয় না আজরাক কিন্তু ভীষণ ডাল ভীষণ ম্যাট সেই তুলনায় হলুদটা বেশ ব্রাইট হয়েছে এবং তোমার ব্লকগুলো খুব প্রমিনেন্ট হয়েছে এটা হচ্ছে 25 নম্বর 4800 25 উইথ ব্লাউজ পিস 25 এর পরে চলে যাব 26 26 নম্বর শাড়ি নাম্বার 26 এটা আসছে 26 বাহ কালার কম্বিনেশনটা এত ভালো তোমার একটা এরকম ব্লক ছিল বলে আমার দিদি আমাকে বলে যাচ্ছে আমার তনুশ্রীদির মতনই ওই ব্লকটা চাই তনুশ্রীদির মতন ব্লকটা চাই এখন তোকে সিল্কে করে দেবো দাঁড়া বাহ এবং এটা হচ্ছে আমার যে কত আজরাক আছে সিল্কে তসরে মডেলে প্রচুর পরি আমি আমার ভালো আজরাকটা এত ভীষণ ভালো লাগে মাহেশ্বরীতে উইথ ব্লাউজ পিস 4800 নাম্বার দেখালাম হচ্ছে 26 সম্ভবত তাই তো 24 25 26 দেখিয়ে দিলাম 26 27 28 হ্যাঁ আর দুটো বাকি এবার আসছে 27 এটা এই কালার কম্বিনেশনটা আমি মডেলে পরি তোমার মডেলে তো এটা কালোও দেখি গো আমার অনেক আছে কালো দুটো না তিনটে আছে মডেলে আমি কালোটা পরে তুমি আমার সাথে শো করেছো আজরাক আমার ভীষণ ভালো লাগে ভীষণ স্মার্ট লাগে ভীষণ স্মার্ট জিন এবং এটা হচ্ছে 4827 27 নম্বর 4800 4800 only মানে 5000 এর মধ্যে পিওর সিল্কে উইথ সিল্ক মার্ক আপনারা কিন্তু আজরাক পাচ্ছেন এবং পিওর আজরাক এই ব্লকটা দেখো একটু আনকমন কিনা বলো মানে আজরাকে তো নতুন নতুন অনেক ব্লক বেরোচ্ছে মানে ওগুলো মানে রিভাইভ করা হচ্ছে হ্যাঁ মানে ওগুলো ছিলই সেগুলোকে রিভাইভ করানো হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আর একদম সয়েল কালার কালারটা এসেছে সয়েল কালার মানে মাটি কালার মানে মাটি মাটি কালার এটা হচ্ছে 28 4800 4800 উইথ ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ 29 এবার আমরা যাব মটকা হ্যান্ড রোল মটকা পিওর হ্যান্ড রোল মটকা আনবো না মানে ওর কিন্তু নিজস্ব ইউনিট বারবারই বলছি কেন আপনারা হোলসেলে নিয়ে কাজ করতে পারবেন এটা পুজোতে একদিন পরতেই হবে সন্ধেবেলায় কোনো একটা দিন অষ্টমীর সন্ধে নবমীর সকাল দশমীর সকাল পুরো দেড় পার দি কাজ একদম মানে এইটা কিন্তু পুরো হাতে ঘোরানো গোল্ডেনের ব্যবহার এক একটা শাড়ি 8 থেকে 10 দিন বুনতে লাগে যার ফলে আমাদের লুম হয়েও আমার লাভ হচ্ছে না তিনটে লুম হলেও সে তাতি 10 দিন ধরে তিনটে শাড়ি বার করতে পারে সুতরাং আপনারা একটু সময় নিয়ে বুকিং করবেন মানে রিপিট বুকিং যখন হবে তখন কিন্তু একটু সময় দিতে হবে প্রাইসটা হচ্ছে 6500 নাম্বার 29 উইথ ব্লাউজ পিস 29 নম্বর 6500 29 পরে যাব 30 নম্বর নাম্বার 30 কালারটা অসাধারণ এসছে ল্যাভেন্ডার ডার্ক পিওর ল্যাভেন্ডার 30 নম্বর নাম্বার একটু ছাড়ো নিচে এই যে এইটা হাতটা একটু ছাড়ো হ্যাঁ 30 নম্বর নাম্বার 30 দারুণ দেখতে শাড়িগুলো এগুলো না কোনো বয়স বলবো না এই কালারটা যেমন সত্যি কোনো বয়স নেই
নাম্বার 30, 30 নম্বর, প্রাইস হচ্ছে 6500 উইথ ব্লাউজ পিস, নাম্বার 30, 31, 31 নম্বর, নবমীর রাত, নাম্বার 31, এটা না ঘুরিয়ে দিতে হবে, তবে আমাদের ঠিক হবে, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরা করে দেবো, আমি যাকে বলার বলে দিয়েছি, 31, 31 নম্বর, লিস্টটা ধরুন, একদম নবমীর রাত, জেট ব্ল্যাক, এমনকি 31st নাইটও হতে পারে, যদি কেউ শাড়িতে 31st নাইট সেলিব্রেট করেন, এই শাড়িটা হতেই পারে। আর একদম হ্যান্ডরোল মটকা, তো আরামটা ভীষণভাবে পাবেন। 31 দেখালাম, প্রাইস হচ্ছে 6500, 30, 29, 30, 31, 6500। এটার একটা কালার খুলে দেখিয়ে দাও না, আমি দেখিয়ে দেবো, কালার হয়ে যাবে, তোমার দেখানো হয়ে যাবে, কোনো চাপ নেই, 10 মিনিট দেখিয়েছি আমার। এটা হচ্ছে হ্যান্ডরোল্ড মটকায়, এতক্ষণ যেটা দেখালাম লিফ মোটিভ, এটা হচ্ছে পুরোটা পার গেল, পুরো বডিটা এরকম ভাবে প্যানেল করে যাচ্ছে, কত সুন্দর উইভিংটা দেখো, 6500, 6500 না, এটা 6000 only, না এটা হচ্ছে 6000 মাত্র, এটা 6000, আগেরটা 6000, হ্যাঁ এটা 32 নম্বর, 6000, 6000, নাম্বার 32 উইথ ব্লাউজ, চেকড স্ট্রাইপ, স্ট্রাইপ ব্লাউজ, এই রেডটা দেখো, এটা বার্ন টু বার্ন রেড, মানে একটু কোড়া কোড়া কালার। এটা হচ্ছে 33 নম্বর, 33, তোমার একটু নিচে নামাতে হবে ভাই, শাড়িটা হ্যাঁ আটকে যাচ্ছে তো দেরি হয়ে যাবে। এটা হচ্ছে 33 নম্বর, 6000, 6000 টাকা, 33 নম্বর, 33 উইথ ব্লাউজ। এবারে আসবো 34, 34 নম্বর শাড়ি, নাম্বার 34, এটা আসছি 34, নাম্বার 34, 34 নম্বর, আঁচলটা যাচ্ছে মেজেন্টাতে, নাম্বার 34, মেজেন্টা আঁচল, একই রকমভাবে কালারটা, একই কালারটা, পুরো শাড়িটাই কিন্তু একই ভলিউমের স্ট্রাইপটা যাচ্ছে, যে বুনুইটা গেছে, 34 দেখালাম, 6000, এটারও তিনটে কালার দেখালাম, 35 আবার 6500, এটা জিগজ্যাগ প্রিন্টে, মানে প্রিন্ট না, উইভিং, উইভিং, অ্যাকচুয়ালি যতটা প্রিন্ট হবে তত উইভ হবে, যত বেশি উইভ হবে তত বেশি মজুরি, কারণ এটা হাতে ঘোরানো কাজ, কারণ এটাতে কি হয়েছে আঁচলটা দেখুন, এই শেভরন প্যাটার্নটা যাচ্ছে, বডিতে একটা স্ট্রাইপ গেছে জড়ি, তারপর আবার হাতে ঘুরিয়ে কাজটা গেছে। এটা 6535, কালারটা কফি পাউডার বা চকলেট বলতে পারি কালারটাকে। এটা হচ্ছে 35, 35 নম্বর উইথ ব্লাউজ, 35 এর পরে যাব 36, 36 নম্বর, এটা একটা ভীষণ সুন্দর স্টিল গ্রে কালার, মেটালিক, মেটালিক গ্রে আর কি। এটা হচ্ছে 36, 36 নম্বর, নাম্বার 36, এই হচ্ছে শাড়িটা, 36, প্রাইস একই 6500 উইথ ব্লাউজ, 36 এর পরে যাব 37, 37 নম্বর, নাম্বার 37, দেখিয়ে দেবো, অসুবিধা হবে না, শাড়ি আমি খুলে দেখাতেই বেশি পছন্দ করি, মানে ডিসপ্লে করবো যখন, দর্শকরা নেবেন তো শাড়িটা, দূর প্রান্ত থেকে বুকিং করবেন, কেন করবেন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা বুকিং করুন, শাড়ি পেয়ে যাবেন, কোলকাতার মধ্যে হোম ডেলিভারি হবে, বাইরেও হোম ডেলিভারি হবে, তবে ক্যাশ অন ডেলিভারি চার্জটা বিয়ার করতে হবে, হ্যাঁ মানে ক্যাশ অন ডেলিভারি যখন নেবেন, সে যে প্রান্ত বসে নিন না কেন, ক্যাশ অন ডেলিভারি চার্জ দিতে হবে, কিন্তু যদি আগে থেকে পেমেন্ট করা থাকে, মানে অনলাইন পেমেন্ট করে যদি কুরিয়ারে নেন, তাহলে কিন্তু কোনো হোম ডেলিভারি চার্জ, আচ্ছা এটা তাহলে একটু বলে দেওয়ার দরকার, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন, সেটা চার্জেবল, কিন্তু যদি আপনি অনলাইনে পেমেন্ট করে কুরিয়ারে শাড়িটা নেন, তাহলে শুধু শাড়ির দামটা পেমেন্ট করতে হবে, সে যে কোনো প্রান্তে থাকলে, কলকাতা শহর হোক বা বাইরে হোক। আচ্ছা এই শাড়িটা হচ্ছে বাটিক কাঁথা, কাঁথা দেখাচ্ছি, ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর সিল্কে, এবং এটার প্রাইস হচ্ছে 6500, নাম্বার 38, 38 নম্বর, 6500, স্কার্ট বর্ডারে কাজ, একদম স্কার্ট বর্ডারে, এটার বেস কালারটা হচ্ছে অফ হোয়াইট, মানে একটু চন্দন পাউডারের সঙ্গে, এটা রাস্টি রেড, প্রাইস হচ্ছে 6538, 38 নম্বর উইথ ব্লাউজ, 38 দেখালাম, 39 এ যাব, 39 নম্বর, এই শাড়িটাও বাটিক কাঁথাই কিন্তু একটু অন্যভাবে গেছে, নাম্বার 39, এটা আঁচলে কাঁথার কাজটা দেখাই, কাঁথা কিন্তু নেবেন হচ্ছে তার ওয়ার্কের নিটনেসের উপরে, মানে কতটা নিট অ্যান্ড ক্লিন কাজ, এই হচ্ছে বডিটা, ভিতরে কালারটাও দেখো ভীষণ সুন্দর, এটা হচ্ছে কুচিটা, ধরো একটু কুচি দাও, কুচিটা কুচি দিয়ে উপর দিকে, হ্যাঁ এমনি জাস্ট হাতে মুঠো করলেই হয়ে যাবে, এই হচ্ছে শাড়িটা, ভেতরে কিন্তু ফোক গেছে, আঁচলে যাচ্ছে হচ্ছে ফোক, আঁচলের মাঝখানটা ফোক, আর উপর কুচিটাও কিন্তু পুরোটাই ফোক মোটিভে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা, এটা 39 নম্বর, 6500, 6500, নাম্বার 39,
চল্লিশ নম্বরে যাব, নাম্বার 40, এটাও বাটিক কাঁথা। আজকে বাটিক কাঁথায় দেখাচ্ছি, হ্যাঁ বাটিক কাঁথার অ্যাপ্লিক কাঁথা তুমি পরে আছি, দুটো একটা তোমার টেবিলে রয়েছে। এটা হচ্ছে 40 নম্বর, এটা একটা সুন্দর মিষ্টি গ্রিনের সঙ্গে, মানে একটু পেস্তা ডার্ক কালারটা বলতে পারি, তার সঙ্গে ব্ল্যাক স্কার্ট দিয়ে যাচ্ছে, হ্যাঁ ফুল ছড়িয়ে আছে। এটা হচ্ছে নাম্বার 40, 40 নম্বর, প্রাইস হচ্ছে 6500, নাম্বার 40, 40 তো দেখালাম, এটা উইথ ব্লাউজ 41টা হাতে আমার, এটা হচ্ছে 41। জাম কাঁথা কোথায় তোমার? আমার জাম কাঁথাটা অন্যরকম দেখাতে হবে, এটা হচ্ছে 41, 41 নম্বর শাড়ি, এর প্রাইস হচ্ছে 6500, 41। আমরা জাম কাঁথা দেখার অপেক্ষায় রয়েছি, কিন্তু জাম কাঁথা এখন মানে চলছে তো, যে যেরকম ভাবেই পাচ্ছেন একটা জামদানি সঙ্গে কাজ করছে। জাম কাঁথা মানে জামদানি, ঢাকাই জামদানি দিয়ে কাঁথা হয়, আমারটা তা নয়, সেটাই আমারটা তসরের সাথে ব্যাঙ্গালোর সিল্ক দিয়ে কাঁথা করা। আচ্ছা, কম্বিনেশন, তুমি জাম কাঁথা বলছো, তসর ব্যাঙ্গালোর সিল্ক, একদম। আচ্ছা, আমার ব্যাপারটা একটু বুঝতে পারছি, যেটা সব জায়গায় হবে সেটা আমার কাছে নয়। এটা হচ্ছে তসর, সামনের পোর্শনটা তসরে এরমভাবে পাখি কাঁথা নকশিতে, আর হাফ শাড়িটা হচ্ছে একদম গার্লিক কালারে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা, মানে জামদানির গল্প কিন্তু এর মধ্যে নেই, কিন্তু কনসেপ্টটা দুটো শাড়িকে পাঞ্চ করে এটার প্রাইস হচ্ছে 6600, 6600। আমি এতে সিল্ক মার্কও দিতে পাচ্ছি, একদম পুরো শাড়িটাই সিল্ক, তসরের সিল্ক। এটা হচ্ছে 42, 6600, 42 এর পরে যাব 43, 43 নম্বর, নাম্বার 43, চন্দ্র করো 43, 43 নম্বর, এই হচ্ছে শাড়িটা 43, এই হচ্ছে শাড়িটা, আর কিচ্ছু করতে হবে না, ওটা জাম দেখো, এটা হচ্ছে জামের সঙ্গে তসর 43, 6600, 6600, 43 নম্বর, 42 আর 43 দুটো আমরা ব্যাঙ্গালোর সিল্কের সঙ্গে তসর দেখালাম। এইবারে আসছি 44, পিওর লিনেন বেনারসি দেখাচ্ছি, সিল্ক লিনেন বেনারসি, এটা এটা আমাদের ফুলিয়াতে উইভ, এটা ফুলিয়াতে উইভ, আর এর ডিজাইনটা একটু অন্যরকম, আগের বারের ডিজাইনটা নয়, এটা এটা কপার কালার একদম, মানে জড়িটাও একটু কপার টিন্টে, আর এই বেস কালারটা একটু কপার ঘেঁষা, আর এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 4800, 4800। পাড়ের বুনুইটা দেখাই, এটা কিন্তু সিল্ক লিনেন, মানে রেশমের, আর তোমার এটাতে সিল্ক মার্ক পড়বে না, লিনেন যেহেতু আছে সেহেতু সিল্ক মার্ক পড়বে না, কিন্তু এটা পিওর সিল্কের ওপরে লিনেনটা বোনা, আর লিনেনটা জয়শ্রী লিনেন, জয়শ্রী লিনেন, এবং এটা মনে হয় টানাতে সিল্ক আছে, ভরনাতে লিনেন গেছে, 120 কাউন্টের জয়শ্রী লিনেন। এইটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 4800, 44 দেখালাম, কালারটা দেখো 45, 45 নম্বর। তোমার এবারে ল্যাভেন্ডার কালারের আধিক্য আছে, কিন্তু এটা মব ল্যাভেন্ডারের মাঝামাঝি, হ্যাঁ মানে ল্যাভেন্ডারটা সবাই চাইছে জানো। 45, 45 নম্বর, নাম্বার 45, প্রাইস হচ্ছে 4800, 4800, 45, 45 নম্বর, 4800, পুরোটা একই ভাবে বোনা, ওটা ছেড়ে দাও হাতটা তুমি ডানহাতটা, হ্যাঁ এই হচ্ছে শাড়িটা 45, 45 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4800 উইথ ব্লাউজ। আর 46 দেখাবো, এটা রামা গ্রিন থেকে একটু লাইট লাইট গ্রিন, সি গ্রিন ডার্ক বলতে পারো, সি গ্রিন রামা গ্রিন না, আমি বলতে অ্যাকচুয়ালি পারি না, আমি এটা সি গ্রিন ডার্ক থেকে অর্ডার দিই, হ্যাঁ এটা রামা একটু ডার্ক হয়, ওই জন্য তোমাকে দেখলেই বলি যে তুমি বলে দাও, কারণ আমাকে কাস্টমাররা পরে জিজ্ঞেস করলে বলবো তনুশ্রী যা বলেছে সেটাই। এটা হচ্ছে সি গ্রিন ডার্ক, দেখুন কালারটা একদম আলাদা, এগুলো সবই মেটালিক টোনের উপর, অ্যাকচুয়ালি মেটালিক টোনে, আসলে নতুন নতুন শেড কাজ আসছে, হ্যাঁ এটা হচ্ছে 4800, 46 দেখালাম উইথ ব্লাউজ পিস। আচ্ছা, টেবিলের দুটো শাড়ি রয়েছে, যেমন আমার সামনে যেটা রয়েছে এটা সেই অর্গানজা কোরা উইভিং এর সঙ্গে বন্ধেজ হয়েছে, এটা যেমন এক একটা এক একটা শেড, এটা মফ পিঙ্ক শেডে হয়েছে 6500, এটাই আমরা অনেকগুলো কালার দেখেছি, বলবেন টেবিলের শাড়ি, শিভরি করা রয়েছে, বলবেন কোরা অর্গানজা টেবিলের শাড়ি, এটা বললেও হবে, একদম 6500। আর টেবিলের ওপাশে যে শাড়িটা দেখছেন সেটা আমি পরে আছি, যেটা ব্ল্যাকে স্টিচ করা, এটা রেড দিয়ে পাতা, অ্যাপ্লিকটা কিন্তু সেমই যাচ্ছে কালোর মধ্যে লাল লাল, খালি নকশাটাও সেম, নকশাটা শুধু সুতোর রংটা হচ্ছে টেবিলে রয়েছে লাল দিয়ে কাজ করা, আর আমারটা রয়েছে ব্ল্যাক দিয়ে কাজ করা, প্রাইস সেম 7800 টেবিলেরটা এবং আমারটা, যদি পছন্দ হয় বুকিং করবেন, আর তুমি যেটা পরে আছো ওটা হচ্ছে 6500, আমারটা হোয়াইট কালারের লখনৌ চিকেন মুখেশ, বলবে তোমার শাড়ি, আমার শাড়ি বললেই হয়ে যাবে, শাড়ি তার সঙ্গে ডিজাইনার ব্লাউজ সবটাই পেয়ে যাচ্ছেন। আবার সামনের মাসে আমাদের দেখা হচ্ছে, ঠিক এই দিন প্রথম রবিবার দিন সকাল 11টা, অনেক ধন্যবাদ তোমাকে রোজি, এবং ধন্যবাদ আপনাদের, নমস্কার।